এমপ্লয়ি আপলোডের পর এখন আমরা এমপ্লয়ি ফিঙ্গার সেট করবো ডিভাইসের মধ্যে। তো ফিঙ্গার সেটের জন্য আমরা ডিভাইসের মধ্যে প্রথমে মেনুতে ক্লিক করব। এই যে মেনু বাটন দেখা যাচ্ছে, মেনুতে ক্লিক করে রেজিস্ট্রেশন, এই যে প্রথম অপশন এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে ক্লিক করে ওকে বাটন, ওকে। তারপর আমরা নিউ রেজিস্ট্রেশন, নিউ রেজি সিলেক্ট আছে, তারপর আমরা ওকে বাটনে, যে এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে, তারপর এখানে নিউ রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে একজনের নাম আসছে মমিনুল্লাহ। এই যে দেখা যাচ্ছে মমিনুল্লাহ, আমরা মমিনুল্লাহ সিলেক্ট করব ডাউনের চাপ দিয়ে, তারপর ওকে। হ্যাঁ, নিচে তিন নাম্বার অপশনে দেখা যাচ্ছে যে ফিঙ্গার আনসেট অবস্থা দেখাচ্ছে, আমরা ফিঙ্গার সেট করব। ফিঙ্গার সেট করলে ওয়ান দেখাবে। তো ফিঙ্গার সেটের জন্য আমরা ফিঙ্গারে গেলাম, ফিঙ্গার থেকে ওকে বাটনে ক্লিক, তারপর ফিঙ্গার তিনবার ফিঙ্গারটি দিতে হবে একই আঙ্গুলের চাপ। তো আমি প্রথমবার এই যে দিচ্ছি, ওকে, প্রথমবার হয়ে গেল, তারপর আবার দিচ্ছি এই, তারপর আবার ওকে। এই আমাদের ফিঙ্গার সেটের কাজ শেষ। তারপর আমরা ইএসকেপ চাপ দিয়ে বেক করে বের হয়ে যাব। আমরা যদি আবার দেখতে যাই, চেক করতে চাই, তাহলে ওকে রেজিস্ট্রেশনে গিয়ে এই যে মমিনুল্লাহ ফিঙ্গার ওয়ান দেখাচ্ছে, এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা ফিঙ্গার ট্রাই করি আবার, যে ফিঙ্গার দিয়ে দেখি আমাদের ফিঙ্গার ওকে আছে কিনা। ফিঙ্গার ওকে থাকলে আমাদের নাম এবং টিক চিহ্ন দেখাবে, আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখাচ্ছে, নাম দেখাচ্ছে এবং সময় দেখাচ্ছে। আবার দেখি,